আসসালামু আলাইকুম ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন তাদের প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি নবম গ্রেডের একজন গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী আঠারো জুনের মধ্যে নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে এক্ষেত্রে আপনাদের যে কাগজগুলো জমা দিতে হবে সেই কাগজগুলো হচ্ছে মনোনীত প্রার্থীদের অনলাইনে আবেদনে আপলোড করা ছবি অর্থাৎ আপনি আবেদনের সময় যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবিটি সাথে নিতে হবে তারপর আবেদন কপির সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে এক্ষেত্রেও অনেকে আবেদন কপি বলতে অ্যাডমিট কার্ডকে মনে করে থাকেন এটা অ্যাডমিট কার্ড নয় অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন তখন আবেদন করার পরপরই কিন্তু আপনাকে একটি কপি প্রিন্ট করে দেওয়া হয়েছিল সেই প্রিন্ট করা কপিটি আপনাকে এখান থেকে সত্যায়িত করে জমা দিতে হবে তারপর লিখিত পরীক্ষার প্রবেশ করত অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হয়েছিল সেই অ্যাডমিট কার্ডটি সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে তারপর আপনাকে নাগরিকত্ব সনদের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে এক্ষেত্রে নাগরিকত্ব সনদটি আপনি পাবেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃ অথবা আপনার নিজ ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে আপনি নাগরিকত্ব সনদটি সংগ্রহ করে নিতে পারেন তারপর আপনার স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে একটি সনদপত্র সংগ্রহ করে সেই সনদপত্রের ফটোকপি সত্যায়িত করে জমা দিতে হবে তারপর আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ফটোকপি এরপর শিক্ষাগত যোগ্যতার সনদ অর্থাৎ আবেদনের সময় আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছিলেন সেই শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি আপনাকে জমা দিতে হবে এরপর প্রযোজ্য ক্ষেত্রে পুষ্য সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আবেদনের সময় আপনি যদি কোনো কোটা সিলেক্ট করে থাকেন সেই কোটা এর অনুকূলে আপনার যে সনদপত্র রয়েছে সেই সনদপত্রের ফটোকপি আপনাকে সত্যায়িত করে জমা দিতে হবে আর এই সত্যায়িত কাগজপত্রগুলো জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে মূল সনদপত্র এবং মূল প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে এবং আপনি যখন অফিসে এই কাগজগুলো জমা দেবেন তখন অফিস থেকে স্বীকারপত্রটি সংগ্রহ করে নিয়ে আসবেন মৌখিক পরীক্ষা এর তারিখ পরবর্তীতে ডিপিই এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আমাদের চ্যানেল থেকে জানানো হবে তাই পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ